ঠাকুরমশাই কি বাজে একটা ব্যবহার করলো। আমি ঠাকুরের একটু ছবি তুলছি, ভিডিও করছি বলে ঠাকুরমশাই মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিল। এটা কি ভালো করলো কাজটা? কিন্তু তা নয়, আমি ঠাকুরমশাইকে বলিনি যে আমি ফটো তুলছি, ভিডিও করছি, তাই জন্যে তো ঠাকুরমশাই দেখতে পেয়ে খুলে দিলেন, আমি বললাম বলে। আর এই যে আমাদের এখানে দুটো শ্মশানে একসাথে পুজো হয়েছে। আর গঙ্গায় চান করতে যাবো না, তাই কোনো চলো গঙ্গায় চান করে এসে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গৌরিকতা লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের কাছে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে জানো আমি এখানে এসে দেখছি আমাদের মানে খাল বলো গঙ্গা বলো, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি নদী। আমাদের তো সরস্বতী নদীতে এত জল উঠেছে কি বলবো, ঘর থেকে স্নান করে এসেছি আর এখানে এসে পড়বো না তাই কখনো তো এখানেও চলে যাচ্ছি স্নান করতে। দেখবে আমাদের ঘর থেকে নদীটা কতক্ষণই। এই যে এইটা আমাদের ঘর আর এইটা হচ্ছে নদী, নদীতে চলো স্নান করতে যাই, সবাই করছে। এই যে কত জল উঠেছে কি মজা লাগছে, আমরাও নামবো স্নান করতে। দেখ 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 চান করবে তুই, হ্যাঁ ওই দেখ বাবু তুইও চান করবি, এই চান করবে, চান করবি, চান করবি, বস এখানটা বস, হ্যাঁ এখানটা বস। এখন সবাই মিলে নেমে পড়েছে, মাসি বোনঝি ভাগনা মামার আর হচ্ছে মাসিমণি, তো সবাই মিলে নেমে পড়েছে স্নান করছে, খুব মজা করছে জানো। এখন ওদের স্নান হচ্ছে পরে আমরা স্নান করবো। আর এই যে বন্ধুরা দেখো আমার কীর্তি, আমি কি করি, আমার হচ্ছে ছ বছর বিয়ে হয়ে গেছে, তো এখানে যখনই প্রায় আসি তখনই দেখি জল মানে কম, আর এখন খালটা কাটিয়েছে বলে জলটা মানে খুব ভালো হয়ে গেছে, সবসময় জল থাকে। আর আমার যে ছোট্ট বোনটা ছিল তাকে আমি ক্যামেরাটা ধরতে দিয়ে দিলাম। আর আমার কীর্তিরা দেখো আমি কি করি, এই যে দেখো আমি চলে গেলাম সাঁতার কাটতে, তো কি ডুবে যাব? না না ডুববো না, আমি সাঁতার জানি তো একটু সাঁতার কেটে নিলাম, খুব মজা করলাম। কারণ আমার হেভি আর ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে ছোটোবেলাতেও আমরা এরকম মানে বন্ধু রান্না করতাম। আর এই যে স্নান টান করে চলে এসেছি আর ঠাকুমা আমাদের জন্য রান্না করেছে, আর রান্না টান্না করে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে দেখো বললাম না দুটো শ্মশানে একসাথে পুজো হয়, এটা হচ্ছে আমাদের এপারের শ্মশান আর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ওপারের শ্মশান। আর আমি ওপার দিয়েই এসেছিলাম পোল করেছিল বলে। তো দেখো জায়গাটা আমাদের এইখানে শ্মশানের জায়গাটাও খুব সুন্দর আর ওপারের জায়গাটাও খুব সুন্দর, শুধু গাছপালায় ভরা। আর এত ভালো লাগছে গিয়ে কি বলবো, কিন্তু দুঃখের বিষয় আমি যেটার জন্য গিয়েছিলাম সেটাই করতে পারিনি, কারণ আমি অন্নকোট খেতে গিয়েছিলাম, তো গিয়ে শুনলাম যে রাতে হবে, তো তার জন্যে আমি বাড়ি চলে এলাম, কারণ বাড়িতে কেউ জানে না আমি গিয়েছিলাম বলে, মানে শাশুড়ি জানে কিন্তু না আর কেউ জানতো না, তাই জন্যে আমি বাড়ি চলে এলাম। আর এই আমার ভাই আর আমার বোন দুজনে মিলে আমাকে এগোতে যাচ্ছে রাস্তা দেখিয়ে দেখিয়ে, আমি অথচ রাস্তা জানি কিন্তু ওরা তবুও আমাকে এগোতে যাচ্ছে, তো আমার ভালো লাগলো। আমার বোনের ছেলেটা খুব কাঁদছিল, কারণ আমি যেহেতু গৌরিকতাকে ওপারে দিয়ে এসেছি তার জন্যে ওকেও নিয়ে যেতে হবে, তো চলে গেলাম ওকে নিয়ে। তো দেখালাম তো আগেই দেখিয়েছিলাম মন্দিরটা, আর এখন তোমাদের ভালো করে দেখালাম মন্দিরটাকে। যেমন আমাদের ওপারের মন্দিরটা সুন্দর তেমন এপারের মন্দিরটাও সুন্দর, আর এপারের মন্দিরটা আরও ভালো করে সুন্দর করে রিপেয়ারিং করেছে, আর এখানে নতুন একটা ফোলে বাবা বসিয়েছে, তো খুব ভালো লাগছে। আর শ্মশান তো শান্তির জায়গা তাই না, তো খুবই ভালো লাগে জায়গাটা। আর ঠাকুর তো একসাথেই পুজো হয়, আর আমাদের বাড়ির ঠাকুরও এই একই সেম দিনে পুজো হয় অমাবস্যায়, তো এখানে পুজো দুটো হয় যে বৈশাখ মাসের প্রথম মানে বৈশাখ মাসের অমাবস্যায়, আর আমার বাড়িতেও পুজো হয় তো অমাবস্যা প্রত্যেক মাসে, তো তার জন্যে আমি আর পুজোর দিনে আসতে পারি না, পরের দিনে আসলাম। তো চলো বাই বন্ধুরা।